আমরা উডেন পলিশ করার জন্য কি কি বস্তু লাগবে? তো এটা মানে তিনটা কালার দিয়ে একসাথে মিলাতে হয়, দুইটা কালার দিয়ে তিনটা। তো এটা হলো আপনাদের গোল্ডেন ব্রাউন, আর এটা হলো আপনাদের হোয়াইট, আর এটা হলো টাচুট পিওর। তো তিনটে একসাথে করে মিলে তার মানে আপনার দরজা খিড়কির ফ্রেমগুলো মারতে হয়। তারপরে এটা উডেন পলিশ কীরকম করা হয় অন্য ভিডিওতে আমি দেখাবো। তো এটা আমরা এখন কীরকম করে মিলাইতে লাগে সেটা দেখবেন। এটা দেবো আমরা হাফ লিটার, এটা হলো টাচ পিও, এটা দেবো হাফ লিটার। এটা এখন আমরা মিলিয়ে নেবো, মিলার পরে এটা আমরা ফ্রেমে লাগাই দেব, সেটা আমরা দেখাব। উডেন পলিশ কীরকম করে করতে লাগে ফ্রেম ধরা খেতে সেটা আপনারা দেখবেন। এরকম গম করে আমরা এগুলা সব ক্লিয়ার হয়ে গেছে বার্নিশ। এটা দেখেন এদিকে সব আমরা বার্নিশ ক্লিয়ার করছি, দেখতে পারবেন এগুলো ফ্রেমগুলো সব বার্নিশ করা হয়ে গেছে। এগুলো দেখতে পারবেন এগুলো সব হয়ে গেছে। এগুলো ফ্রেম যতগুলো ফ্রেম আছে সব হয়ে গেছে, এগুলো উডেন বার্নিশ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন। তো আমরা টপকাটটা বানায় দেখাতে পারি নাই, টপকাটটা বানাতে হলে আপনার কী করতে লাগবে, অরেঞ্জ কালার লাগবে আর কালো কালার লাগবে, সেটা দুটো একলগে করে মানে কফি কালার মডেল কফি কালারের মতন বানাতে লাগবে। তো আগে তো দেখাইছি আমি, আগে ভিডিওতে দেখাইছি দেখবেন। তো এটা আমার এখন বার্নিশ হয়ে গেছে, এরপরে একটা কাজ বাকি আছে, টাপ ছুটপি ওইটা আপনার উপরে একবার মারতে লাগবে। একবারও মারতে পারেন, দুইবারও মারতে পারেন। তো এরকম করে মানে পেন্টের উপরে কীরকম করে বালিশ করা হয় ভিডিওতে দেখবেন। তো এগুলা রেশা টানা হয়, তো রেশা কীরকম আপনি যেরকম ইচ্ছা সেরকমই রেশা টানতে পারেন। তো আমি এরকম প্লেনের মধ্যে করছি, তো পুরা ভিডিওটা দেখবেন আশা করি। তো ভিডিওটা দেখেন, আমি পুরো ভিডিওটা দেখাব, সবগুলা ফ্রেমে করা খাইছে। তো উডেন বার্নিশ দেখেন ঘরটা অনেক মজা লাগে দেখতে, সিম্পল কালার করা খাইছে ঘরটা। তারপরে আমরা উডেন বার্নিশ দিছি, আরও কিছুমান বার্নিশের কাজ আছে আমরা পরে দেখাবো। তো দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন। এরকম গম করে আমরা এগুলা সব ক্লিয়ার হয়ে গেছে বার্নিশ। এটা দেখেন এদিকে সব আমরা বার্নিশ ক্লিয়ার করছি, দেখতে পারবেন এগুলো ফ্রেমগুলো সব বার্নিশ করা হয়ে গেছে। এগুলো দেখতে পারবেন এগুলো সব হয়ে গেছে। ফ্রেম যতগুলো ফ্রেম আছে সব হয়ে গেছে।
উপরে 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 ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন। হ্যাঁ কোন থেকে এরকম গম করে আমরা এগুলা সব ক্লিয়ার হয়ে গেছে বার্নিশ। এটা দেখেন এদিকে সব আমরা বার্নিশ ক্লিয়ার করছি, দেখতে পারবেন এগুলো ফ্রেমগুলো সব বার্নিশ করা হয়ে গেছে। এগুলো দেখতে পারবেন এগুলো সব হয়ে গেছে। এগুলো ফ্রেম যতগুলো ফ্রেম আছে সব হয়ে গেছে। এগুলো উডেন বার্নিশ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর শেয়ার করবেন।